হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা এর আগের ভিডিওতে আমার যে মাইক্রোফোনের ভিডিওটা দিয়েছিলাম তোমাদের, লাভলিয়ার মাইক্রোফোন, সেই মাইক্রোফোনে এখন তোমাদের ভিডিও শ্যুট করছি, কারণ আরেকটা আনবক্সিং আছে আমার কাছে। বাট এটা আনবক্সিং এর পরে আমাকে হয়তো রিভিউর জন্য আমাকে বাইরে যেতে হতে পারে। তো ফার্স্ট অফ অল প্রথমত তোমাদের আনবক্সিং করে দেখাচ্ছি, এটাও এসছে অ্যামাজন থেকে। বাট চলো এটা আনবক্সিং করছি। এই যে মিনি ফুড পাম্প, একদমই ঠিক তোমরা টাইটেল থাম্বনেলে যেটা দেখেছো সেটাই, যে মিনি ফুড পাম্প আমি অর্ডার করেছিলাম। আর মিনি ফুড পাম্প কেন অর্ডার করেছিলাম আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো, যে বা জানো অনেকেই, যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তারা তো জানোই যে কেন আমি এই ফুড পাম্পটা অর্ডার দিয়েছি। কারণ একটাই, গুরুডুগমার লেক, আর সেই লেকে যাওয়ার জন্য আমার ক্লাসিক 350 নিয়ে আমি যাবো। আর সেখানে যাওয়ার জন্য একটা পাম্প খুবই জরুরি। তো মিনি ফুড পাম্প এটা ইলেকট্রিক কার সিরিজ অ্যাক্সেসরিজ, ফিন ফ্ল্যাটার, ইলেকট্রিক বাইসাইকেল, প্রফেশনাল কোয়ালিটি। বাট এখানে দেখতে হবে কোয়ালিটিটা কেমন আছে। এটা যেমন চার চাকাতে ইউজ করতে পারো, বাইকে, বাইসাইকেল, টয়, বাচ্চাদের ফুটবল ইউজ করতে পারো। ডু নট ওয়েল, তেল ইউজ করা যাবে না এখানটায়। এখানে আরো কিছু কিছু দেওয়া আছে, এয়ার মাউন্ট ইনস্ট্রাকশন, সেখানে ফুল ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমি তোমাদের দেখাচ্ছি ইনস্ট্রাকশন গুলো। এটা বক্সটা ওপেন করি। হ্যাঁ, বক্সটা ওপেন করার সাথে সাথেই এটাই হচ্ছে মিনি ফুড পাম্প কোয়ালিটি। প্রথমত এই দেখো এর কোয়ালিটিটা, এটা বাইকের। তো আমি প্লাস্টিক থেকে ওপেন করে নিচ্ছি। এখানে একটা ছোট্ট মিটারও দেওয়া আছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ মিটারটা কতটা হেয়ার আছে টায়ারে, বাইকের টায়ারে বা চার চাকার টায়ারে, সেটা তোমরা এখানে দেখতে পাবে। এটা ইউজ কি করে করবে, তাই তো ইউজের প্রসেসটাও তোমাদের দেখাচ্ছি। প্রথমত এটা পুশ করলেই এটা বেরিয়ে আসবে। এটা বেরিয়ে আসলে এটা টায়ারের মধ্যে ইন করে দিতে হবে। ইন করার পর জাস্ট কিচ্ছু করতে হবে না, পা দিয়ে এভাবে পুশ করলেই একদম ইজিলি হেয়ারটা টায়ারে ইন করবে। ওকে, তো প্র্যাকটিক্যালি তোমাদের আমি দেখাবো কতটা ভালো। আর চলো তোমাদের বাইরে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। কোয়ালিটিটা বেশ ভালোই লাগছে, মেটেরিয়ালস কোয়ালিটি গুড। এবং তার সাথে নিচে দেখো এখানে কয়েকটা দেওয়া আছে, এটা যেমন সম্ভবত এটা বাইসাইকেলের জন্য, এটা হচ্ছে ফুটবলের জন্য। তো এই দুটো এখানেই থাক, এটা কাজে লাগতে পারে ভবিষ্যতে। তো চলো এবার বাইরে গিয়ে প্র্যাকটিক্যালের দেখাচ্ছি। আর এটা কত টাকায় পারচেজ করেছি তাই না, এটা পারচেজ করেছি প্রায় 650 থেকে 700 টাকার মধ্যে। তো চলো এবার বাইরে গিয়ে তোমাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এয়ারটা কি করে বাইকে দিতে পারবো, যেটা ক্যারি করে আমি নিয়ে যাব আমার রয়্যাল এনফিল্ড ক্লাসিক্স এর হাওয়া দেওয়ার জন্য। বাইকে পাংচার হয়ে গেলে পাংচারের জন্য নিয়ে যাব। বাট আমি একটু চলে এলাম লোকেশনটা দেখার জন্য, তোমাদের দেখাবো কত সুন্দর লোকেশন। বাট আমি এখানে বাইকটা নিয়ে উঠবো এটা ভাবনা আছে। বাট দেখে নিচ্ছি প্রথমত সিচুয়েশনটা কি আছে। সিচুয়েশনটা তো এখন খুব বাজে, মনে হচ্ছে জায়গায় জায়গায় জল জমে আছে। আর দেখতে পারো লোকেশনটা, এত বড় একটা মাঠ আমার এরিয়ায়, মানে একটা খোলা জায়গা, যে জায়গাটায় সন্ধ্যাবেলা প্রচন্ড ভিড় হয়। দেখতে পাচ্ছ ক্যানেলের ধারে, এটা অনেকটাই দূরে ন্যাশনাল হাইওয়ে 34 দেখতে পাচ্ছ তাই নয়, আর পাশে দিয়ে সেই ক্যানেল ভাগীরথী। আর আমার ক্লাসিক 350টা ওখানে দাঁড়িয়ে রয়েছে, সূর্য প্রায় ডুবো ডুবো হয়ে আছে। তো চলো তার আগে আমি চেক করে নেব ফুড পাম্পটা কেমন কাজ হচ্ছে, মানে কতটা আমাকে ক্যালোরি খরচ করতে হবে আমার শরীরের যদি বাই চান্স পাংচার হয়ে যায় বা টায়ারে যদি কিল ঢুকে যায়, সেক্ষেত্রে কতটা কষ্ট করতে হতে পারে, কতটা সুবিধা হতে পারে সেটা আজকে চেক করব। এই দেখো সামনে দাঁড়িয়ে আছে আমার ক্লাসিক 350। হ্যাঁ, একদম রাজা রাজা লাগছে বস সেই আমার ক্লাসিক 350। তোমরা প্লিজ কমেন্ট করে বলো ক্লাসিক 350 কি লাদাখ ট্যুরের জন্য বেটার থাকবে না হিমালয়ান চুজ করব। ওকে, গাড়িটা দেখতে পারো হেভি হেভি, একদম অসম লুক। তো ওইটা কমেন্ট করে জানাও। এর মধ্যে চলো ডাবল স্ট্যান্ড করে নিচ্ছি হাওয়াটা চেক করার জন্য। তো ডাবল স্ট্যান্ড করার জন্য যেটা করতে হবে, প্রথমত একটু শক্ত পক্ত জায়গা দেখে গাড়িটাকে দাঁড় করাতে হবে। দাঁড় করিয়ে এই দেখো এই ডবল স্ট্যান্ডের জন্য এখানটায় পা দিতে হবে, আর এই জায়গাটা ধরার জন্য আছে, এই জায়গাটা ধরার জন্য আছে, এটাকে ধরে এইভাবে একটা বোঝরে চাপ দিলেই গাড়িটা উঠে যায়। হয়ে গেল, ডবল স্ট্যান্ডের কোনো চাপ নাই। এবার আমি গাড়িটা নিউট্রাল করে নেবো প্রথমত। তো গাড়িটা অন করি, গাড়ি নিউট্রাল হয়ে গেছে, আমি ফুড পাম্পটা বার করবো, ক্যারি করেছি তো দেখে নিচ্ছি। বাট ব্যাগটা হালকা হালকা লাগছে, তো আরে এতটা লাইট ওয়েট যে আমার ব্যাগে আছে কিনা আমি নিজেও বুঝতে পারছি না। বাট এর আগের যে এমআইটা আছে আমার, এমআইটা কিন্তু অনেকটাই ভারী, একটু আগে আনবক্সিংয়ে দেখলে। এবার দেখো প্র্যাকটিক্যালি এটা কি করে ইউজ করতে হবে। তো ফার্স্ট অফ অল প্রথমত এই দেখো এখানটায় দুটো আছে, এখানে দুটো জায়গা দেওয়া আছে, প্রথমে এটা যাবে। তো দেখে নিতে পারো এটাকে যেই ঢুকাবে চলে এলো। সব থেকে ভালো জিনিস যে এখানে দেখো মিটারে শো করছে 40, মানে আর পাম্প দেওয়ার দরকার নাই, তবুও তোমাদের দেখানোর জন্য দিচ্ছি। তো বাট এটার জন্য করতে হবে, এটাকে এখানে রেখে এটাকে একটা পা দিয়ে চাপ দিতে হবে, আর এখানে একটা পা দিয়ে চাপ দিতে হবে, একদম ইজিলি, একদম টোটালি অতটা শক্তি খরচ করতে হচ্ছে না। 40 ছিল, 40 থেকে কিছুটা বাড়লো। তো চলো এটা খুলে দিলাম, একদম ইজি প্রসেস বস। এটা আমার প্রথম ফ্রন্ট চাকাতে হয়ে গেল। এবার চলো আমার পিছনে চাকায় নিয়ে যাচ্ছি তোমাদের, এইটা খুলে দিই ক্যাপটা। ক্যাপটা খোলার পর আবার সেই সেম প্রসেস, ব্যাস লক হয়ে গেল। এখানেও দেখো 40 দেখতে পাচ্ছ, 40 থেকে একটুখানি বেশি আছে। তো চলো সেই লোহার ওখানটায় চাপ দিয়ে এইভাবে প্রেসার দিতে থাকো। তো একদম
ইজি ইজি প্রসেস তাই না? আমার এই ডিস্কে হাত থেকে গেছিল, বাট এত গরম কেন ডিস্ক আমি বুঝতে পারলাম না। ডিস্ক কি এত গরম হয়ে যায়? আমি কি সামনে চাকাটাতে ডিস্কে হাত দিয়ে দেখবো? চাকাও তো অনেক গরম হয়ে গেছে বস। কেন বস, চলো ডিস্কে হাত দিয়ে দেখি না তো। তাহলে এটা কেন হলো এরকম? এটা কারণ কি? রিংও গরম হয়ে গেছে, ডিস্কও গরম হয়ে গেছে। যাই হোক, এটা কেমন লাগলো তোমাদের? এবার এখানটায় রেখে সোজা আবার ব্যাগের মধ্যে পুরে দিলাম। মানে একদম খুব সহজেই আমরা যে কোনো জায়গায় এটাকে ক্যারি করে নিয়ে যেতে পারবো, ওয়েট একদমই কম। তো কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, লাইক করো। এবার বেরোবো, হতে সূর্য ডুবো ডুবো অবস্থা আর নেচারের সেই ভিউ বস, সেই ভিউ।